মন্তেশ্বরী আর দামোদর একই সাথে মিশেছে, দেখে থাকুন। এখানে সকলে সেজে দাঁড়িয়ে আছে, আমরা ট্রেকারে যাবো, ট্রেকার এলে উঠবো, তারপর ওখানে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। এখানে টেকার দাঁড় করানো হচ্ছে চা খাওয়ার জন্য, দেখিয়ে দিক সবাইকে। সামনে চায়ের দোকান, কুকিং ভাই প্রচুর পরিমাণে আবছা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা পিকনিক করতে চলে এসেছি। এখানে দামোদর আর মন্তেশ্বরী দুভাগে ভাগ হয়ে গেছে, দারুণ লাগছে জায়গাটা, দেখুন বন্ধুরা। সামনে নৌকা দাঁড় করানো আছে, জলের রংটা নীল, না নীল মতো লাগছে, আর চারিদিকে শুধু বালি আর বালি। এখানে আমাদের মরিচ চাট হচ্ছে, কি কি মরিচ চাট হচ্ছে বলে দাও, গাজর, ধনে পাতা, ছোলা, অনেক শসা, পেঁয়াজ, সবাই বসে আছে। আর এখানে রান্না আরম্ভ হয়ে গেছে, সবার গাড়ি রয়েছে এখানে, সবাই তো গাড়ি ভাড়া রেখেছে তাহলে। এখানে সকলে মিলে আনাজ কাটা হচ্ছে, এখানে আমার ননদ পেঁয়াজ কাটছে, ছোট কাকিমা মুড়ি খাচ্ছে, হ্যাঁ ছোট পিসি হচ্ছে এখানে আলু কাটছে। এখানে রান্না চেপে গেছে, এটা কাবাব হবে, চিকেন কাবাব, মশলা মাখানো আছে। এখানে কাকাবু রান্না করছে, কাকাবু এটা মুখটা দেখি। বন্ধুরা, প্রচুর লোক পিকনিক করতে এসেছে, এখানে চারিদিকে পিকনিক। এখানে তেল চাপানো হয়ে গেছে, এবার পকোড়া ছাড়া হবে, ওই তো মাংসের কাবাব, চিকেন কাবাব। ততক্ষণ চিকেন কাবাব ভাজা হোক, ততক্ষণ আমরা একটু ঘুরে আসি। বন্ধুরা দেখে নিন, মন্তেশ্বরী নদী জল যেন নীলের মতো, আর ওপারে শুধু বালি আর বালি। আমরা এই নদীতে নৌকোর মধ্যে দাঁড়িয়ে আছি।
এখানে চিকেনগুলো নিয়ে আসো, চিকেন পকোড়া সবাইকে দিয়ে দিচ্ছি। এখানে রান্না হচ্ছে, আমরা একটু বেড়াতে যাচ্ছি। রান্না করো, এসে আবার দেখাবো। আমরা সকলে মিলে বেড়াতে যাচ্ছি, কাকিমা চলো। আমরা একটু সবাই মিলে বেড়াতে যাচ্ছি। আমরা এখানে বেড়াতে এসেছি বড় একটা পুল, এটা দামোদর নদী। আগে মন্দেশ্বরী দেখেছি, আর এখানে জল যাচ্ছে নদীতে, কিন্তু খুব বেশি জল নেই, চারিদিকে চড়া পড়ে গেছে, আর এক জায়গাতে জলটা যাচ্ছে, খুব স্রোত কিন্তু জলটার। দারুণ লাগছে জায়গাটা, দারুণ, খুব সুন্দর জায়গা। জলটা আমি আরো কাছে গিয়ে দেখাচ্ছি, খুব স্রোতে জলটা যাচ্ছে। এখান থেকে তো মোটর সাইকেল সবই যাচ্ছে, কিন্তু আমাদের যেতে ভয় লাগছে। আমরা বেড়াতে গেছিলাম, বেরিয়ে চলে এসেছি। এখানে কাকাবু রান্না করছে এখনো, এখানে চিকেন কষা হচ্ছে। আর কি কি হচ্ছে দেখো, একটু দেখে দাও। এখানে আছে ভাত, এখানে আছে বাঁধাকপি তরকারি, ডাল, ওই ডাল দেখতে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এখানে আছে মুগের ডাল, এখানে পাঁপড় ভাজা, এখানে আছে চাটনি, ওখানে ডিমের কারি আছে, যারা মাংস খাবে না তাদের জন্য ডিম, আর আছে রসগোল্লা। রসগোল্লাটা এখন দেখানো যাচ্ছে না কোথায় এখন আছে, রসগোল্লাটা দেখে দিই। এখানে আছে রসগোল্লা, দেখে দিয়েছি। এবার খাবার সময় হয়ে গেছে, মাংস কষা হচ্ছে মানে। আমরা সবাই বসে গেছি খেতে, ওরা শ্বশুর বাড়িতে খেয়ে এসছে। স্যালাড, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, শুরু করে দিই খাওয়া। আমাদের সব খাওয়া দাওয়া মিটে গেছে, পিকনিক শেষ হয়ে গেছে, আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। একটু দেখে দিই, সবাই আমরা বাড়ি চলে যাচ্ছি। পিকনিক করে বাড়ি যাওয়ার পথে একটা খুব সুন্দর মন্দির, দারুণ মন্দিরটা দেখাবো ভেতরে। গিলে চাবি দেওয়া আছে, গিল আঠা আছে, দেখা যাচ্ছে না ভেতরে ঠাকুর। তবে কি ঠাকুর আছে না, কালী ঠাকুর দেখতে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে না ভুলবেন না। তাহলে আজকের মতো আমরা আসি, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।